তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক আস্তে আস্তে কথা বলছি, কারণ পাশের রুমেতেই দিদি শুয়ে আছে কুটু সোনাকে নিয়ে। আর আজ শনিবার, এখন আমি যাব বর্ধমান বাজার, আর কাল সানডে তো কুটু সোনার বার্থডে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কুটু সোনার জন্য আমরা বলেছিলাম যে বার্থডেটা হবে, তো ওর পাপা আর বাবু আসবে, সে মানে অক্টোবরে এরকম মাঝামাঝি দিক করে ওর বার্থডে সেলিব্রেট খুব বড় করে করব। তো সেটা তো হবে ইনশাল্লাহ। তো কালকে বার্থডে, আর এটা দিদিও জানে না, কুটু সোনাও জানে না, আর আমি স্পেশাল করে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেবো ওর বার্থডেতে। তো এখন আমি সোজা যাব বর্ধমান, আর এই যে দেখাই আপনাদের, আর এই যে আমার গাড়ি রাখা আছে, দেখলেন আমার গাড়ি রাখা আছে। আর আমি যাব কুটুসের জন্য কেক কিনতে, মিয়ামরতে যাব, ওখান থেকে কেক কিনবো, আর দেখি ওর জন্য যদি কিছু পাই সেটাও কিনবো, কারণ অনেক দিন ধরেই বায়না করছে যে মিমি আমি একটা আর্মি লরি নেবো। তো বাবুকে বারে বারে ফোন করছে যে বাবু আমি আমাকে আর্মি লরি কিনে দাও, আমাকে আর্মি লরি কিনে দাও। তো বাবু আমাকে এই প্ল্যানিংটা দিল যে তুমি কুটুসের জন্য একটা গিয়ে কেক আনবে, আর কালকে যখন দুপুরবেলায় কুটু সোনা ঘুমাবে তো তখন আমি ওই রুমটা, মানে পাশের রুমে যেখানটায় আমি ভিডিও শ্যুট করি, তো সেই রুমটায় আমি বেলুন দিয়ে কেক সাজিয়ে রেখে দেবো। তো এটা হবে ওর সারপ্রাইজ আমার তরফ থেকে। আর বলে রাখি এই ভিডিওটা আজ শনিবার, তো রবিবারে সন্ধ্যের দিকে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, বাজার যাচ্ছি, কে যাচ্ছে সাথে, আমার গাড়িতে আমি যাব। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন রিম্পাদিকে, তো রিম্পাদিকে বলেছি তুই চল আমার সাথে, তো রিম্পাদিকে নিয়ে যাব। তো দেখতে হবেই, আর জানি না ভয়েসটা কতটা জোরে আসছে, খুব আস্তে কথা বলতে হচ্ছে, কারণ দিদি পাশের রুমে আছে, দিদি যদি শুনে যায়, শুনে নেয় তো হয়তো বলবে না যাস না যাস না। তো দিদিকে লুকিয়ে কুটুসকে আর দিদিকে একসাথে সারপ্রাইজ করব। আর এটা তো হতে পারে না যে বার্থডে অন্য একদিন সেলিব্রেট করব আর সেই দিন কুটু সোনাকে কেক কাটাবো না, এটা কোনো দিনই হতে পারে না, কারণ ও 5 বছর হয়ে পা দেবে। তো আমি তো এক্সাইটেড। আর হ্যাঁ, সবার আগে বলে রাখি আমার কুটু সোনাকে অনেক অনেক দোয়া করবেন, যেন ও একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে, আর ও যেন একটা ভালো মানুষ হতে পারে, ব্যাস এটুকুই দোয়া করবেন, ও যেন সুস্থভাবে থাকতে পারে। তো সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, আমি রেডি হয়ে নিই, তো চলুন সঙ্গে থাকুন। মোটামুটি রেডি হয়ে গেছি, আর কিট্টু এখন ঘুমাচ্ছে পাশের রুমে ওর মামামের সাথে, মানে আমার দিদির সাথে, আর কুটুস আছে নিচের রুমে আমার মায়ের সাথে, মানে ওর মিনির সাথে। তো ওরা এখন থাক, আর আমি রিম্পাদিকে আবার ফোন করে ডেকে নিই, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যাই এগিয়ে দেখা হবে। এইটার এক সাইজ বড় নিবা, হ্যাঁ এইটা আবার 2 সাইজ, এটা আরো ছোট, না এইটা হবে বলতো 3 হবে, না না 4 নেবো, এটা আর কিরকম কালার আছে নাকি দেখি। এই তাছাড়া তো ভাই
তো এই যে আমাদের সিলেদার্সের সব কাজ কমপ্লিট। সব কাজ বলতে একটাই কাজ ছিল, কিট্টুর একটা জুতো নেওয়া। তো এটা নেওয়া হয়ে গেল, এই যে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এরপরে যাব মিয়া মোড়ে, ওখানে কেকটা কিনবো। তো সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে মিয়া মোড়ে চলে এসেছি আর এখানে একটা কেক চুজ করব। তো অলিভ মানে কুকুরসোনা তো চকলেট ফ্লেভারই পছন্দ করে, তো চকলেট ফ্লেভারেরই যে কোনো একটা কিছু নেব। তো ফ্রেন্ডস, এই যে আমার কেক কেনা কমপ্লিট, কেক কেনা হয়ে গেল। এরপরে কিট্টুর কিছু খাবার কিনতে হবে, ওষুধ কিনতে হবে, তো সেগুলো কিনে সোজা বাড়ি। দেখাই আমার হাজব্যান্ডের স্কুলটা, সিএমএস হাই স্কুল পার্ট ওয়ান, আর এটার অপোজিটই মিও আমেরো। তো দুই বোনে এখন আর্কেডের সামনে এসেছি, তো দেখি দুজনা কি খেতে খায়। দুই বোনে এখন চিকেন পকোড়া খাবো। এই দাদা দুটো আমাকে ভেবেছে রিপোর্টার, আমার ক্যামেরা স্টিক নিয়ে আমাকে ভাবলে রিপোর্টার, কিন্তু আমি বললাম আমি ইউটিউবার, ছোটখাটো ইউটিউবার। এই দাদাটাও বললো যে আমাকে একটু ভিডিওতে নেওয়ার জন্য, তো ওই জন্য নিয়ে নিলাম। ফ্রেন্ডস, এই যে বাড়ি চলে এলাম, আর কী কেনাকাটা করেছি না করেছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে মুখের হাল, তো ফেস ওয়াশ প্রথমে করব, তারপরে কোনো কথা। আর এই যে আমার কুটুরসোনা কিছুই জানে না কি সারপ্রাইজ হতে চলেছে ওর জন্য। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বার্থডে বয়ের জন্য কালাকান নিয়ে এসেছি, আর এখানে আছে চিকেন পকোড়া। যদিও বাইরের খাবার কুটুস খায় না, তা চিকেন পকোড়া নিয়ে এসেছি। আর এই যে মিষ্টি কুটুসের জন্য, আর এই যে বদমাসের মুখটা। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন আমি কী কী কেনাকাটা করলাম না করলাম। তো আপনাদের সাথে আর একবার ক্লিয়ার করে নিই যে কী কী কেনাকাটা করেছি। ও আমাকে প্রথম থেকেই বলছিল যে মিমি আমাকে একটা আর্মি লরি কিনে দেবে, আর্মি লরি কিনে দেবে, কিন্তু সেটা আমি পাইনি। তো যাই হোক, যখন আমরা সেলিব্রেট করব কুটুসের বার্থডে, যখন ওর বাবু আসবে তখন ওকে আমরা একটা বড় সড়ো কিছু গিফট দেবো। আর এখন আপাতত এইটা পেয়েছি, এখানে 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে টোটাল 12টা গাড়ি আছে, তো এই 12টা গাড়ি ওর জন্য আমি কিনে এনেছি। আর ও ছোটো ছোটো গাড়ি খুব পছন্দ করে। বড় গাড়িগুলো কি করে, বড় গাড়িগুলো ও আনার পরই 5-10 মিনিটের মধ্যে ভেঙে দেয়। তো এই গাড়িগুলো, তো এই গাড়িগুলো আমি কিনে এনেছি ওর জন্য, তো ও এটা জানে না। তো এটা ওকে আমি রবিবার মানে সানডেতে আমি ওকে দেবো, 25শে সেপ্টেম্বর। আর আপনারা এর মানে আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি কিট্টুর খাবার কোথা থেকে কিনি, বা আমি দেখিয়েছিলাম যে কোথা থেকে কিনেছি। তো আমি ওখানে যাইনি, আমি অ্যাপোলো ফার্মেসিতে গেছিলাম। তো অ্যাপোলো ফার্মেসি থেকে আমি এই যে এই একটা হ্যান্ড ওয়াশ, এই একটা হ্যান্ড ওয়াশ, আর এই একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। তো তিনটে ফ্লেভারের হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। তো এই তিনটে মানে ওপরে নিচেই সব বেসিনে একটা করে রেখে দেবো, তো এই জন্যই তিনটে ফ্লেভারের হ্যান্ড ওয়াশ আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে এই ব্রাশটা, এটা কুটুর সোনার জন্য নিয়ে এসেছি। যদিও ওর বাবু ক্যান্টিন থেকে আনবে ব্রাশ,
তো তাও আমি এই ব্রাশটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো এটা কুটুর শোনার জন্য। আর এই যে খাবার মিষ্টাম, এটা রাইস আর ফ্রুটস ফ্লেভার, তো এই এই নেস্টাম খাবারটা আছে। আর আছে এই সেরিল্যাকটা। আর দেখলেন যে সিলেদার্স গিয়েছিলাম, অ্যাপেলো ফার্মেসিতে আমি ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। আর মিয়া মোড়েতে গেছিলাম, মিয়া মোড়েতেও ভিডিও অ্যালাউ ছিল না, তো সামনে থেকে যেটুকু পেরেছি ওটুকু করেছি। আর এই যে সিলেদার্স থেকে কিট্টুর জুতো বরাবরই সিলেদার্স থেকেই কেনা হয়। তো এই যে এই বাড়িতে পরার জন্য ডেলি পারপাসে স্যান্ডেল নিয়েছি, এই যে এই স্যান্ডেল দুটো। তো এই হলো আমার কেনাকাটা। আর দেখলেন যে খাবার কি কি এনেছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30, আর আমরা 7:30 উঠে গেছি, কারণ আজকে রবিবার, আজকে দুটো ইভেন্ট, আজকে কুটুসনের বার্থডে আর সব থেকে বড় ইভেন্ট আমার কুটুসের বার্থডে। তারপরে আছে একটা মামাতো বোনের মেয়ের পোতের প্রোগ্রাম আছে, তো ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে আজকে পোতের পোত আসবে, তো ওখানে ওখান থেকে মানে সবটাই শেয়ার করব। আর বলে রাখি এই যে আমার কুটুস, সবাই দোয়া করবেন আমার কুটুসকে, ও যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবাই উইশ করবেন যে ওর মানে উইশ পেলে আমি খুব খুশি হব। তো ব্লগটা আজকে অন্যরকম, মানে ইন্ট্রোটা আজকে দিলাম আমার কুটুস সোনাকে নিয়ে। তো কুটুস হাই করো, হাত নেড়ে হাই করতে হয়। হ্যাঁ, এই যে আমার কুটুস সোনা হাই করেছে, আর সবাই অনেক অনেক দোয়া করবেন আমার কুটুসকে। আর বেটু আই লাভ ইউ, হ্যাপি বার্থডে। ওমা কোদ্দা মাম্মিকে, হ্যাঁ তো আমাকে আদর করে মাঝে মধ্যে মাম্মি বলে ডাকে, মাঝে মধ্যে মিমি বলে ডাকে, মাঝে মধ্যে ঝিলাম বলে ডাকে। তো এই হলো। তো আর একটা জিনিস বললাম, কালকে যেটা এত কষ্ট করে সারপ্রাইজ সারপ্রাইজ করে রাখলাম, সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, খুব কোন চেপে ঢুকিয়ে রেখেছিলাম। বাট দিদি রাত্রিতে শোয়ার সময় কে যখন বোতলে জল ভরতে গেছিলো, তো তখন ও দেখে নিয়েছে। তো বললো, আমি তো দেখলাম তুই কে কিনেছিস, এই জাস্ট বলে বললো। তো ইন্ট্রোটা আজকে কুটুর সোনাকে দিয়েই করলাম। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে কী কী হবে না হবে পুরোটাই শেয়ার করব আপনাদের সামনে। তো সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। কালকে আমি কেক কিনে এনেছিলাম, কিন্তু বেলুন আর ক্যান্ডেল কিনতে ভুলে গেছিলাম। তো এই যে গ্রামের দোকানেই যাব, ওখানে পাওয়া যায় সব, তো ওখানে গিয়ে কিনে নিয়ে আসি। তো চলুন সঙ্গে থাকুন, এসে আপনাদের সাথে শেয়ার করব আমার কুটুর সোনার কেক। মুখটা দেখুন সবাই, আমি আমার বোন এসেছি দোকানে কিনতে, আমার ভাবি এটা। তো কুটুসের জন্য বেলুন আর নাম্বারিং ক্যান্ডেল কিনবো। এই যে বেলুন, আমি সানিকে ফোন করলাম, বললো তো গাইস, এই যে আমাদের কেক রেডি, আর কেকটা যখন আনপ্যাকিং করবো অবশ্যই ওপরে গিয়ে দেখাচ্ছি। তো চলে আসুন, চলে
আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে আপনাদের ফোনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। তো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে।